আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। রূপমকে একটা চাকরি দিন, এম এ পাস, বাবা নেই, আছে শুধু প্রেমিকা। সে আর দু এক মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেও। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন, কাকাকে? কাকা বললেন, জ্যাঠাকে? জ্যাঠা বললেন, বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলবে, রূপমকে একটা চাকরি দিন, এম এ পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে সাত আটজনের জটলা দেখে থমকে দাঁড়ালাম।
জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা কায়ে ঘাস খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের ওই এক টাকার কয়েনের দিকে আমার চোখ। সারা কায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সে সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে আপনারা কেন এমএ পড়ান? কোন আহ্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম। পবিত্র সরকারের ফোন বেজে চলল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরও 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে। নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাশ। বাদিকের গালে একটা কাটা দাগ আছে।